তাদের স্বামীদেরকে বাদ দিয়ে পিতামাতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এটার ব্যাপারে ইসলাম কি বলে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন ছেলে মানুষ তার জন্য পিতা মাতার সেবা করা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পিতামাতার অবাধ্য চলা যাবে না এ মর্মে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে অনেক বক্তব্য এসেছে এছাড়া একজন নারী সে বিবাহের আগ পর্যন্ত অবশ্যই পিতামাতার খিদমত করবে বিবাহর পরে পিতামাতাকে একেবারেই ছেড়ে দিবে বিষয়টা এমন নয় তবে বিবাহের পরে তার জন্য স্বামীর খিদমত করা জরুরি রসুল সাল্লাহ আলী মেয়েদের মহিলাদের জান্নাতে যাওয়ার যে চার আমল দিয়েছেন চারটা কাজ দিয়েছেন তার অন্যতম হচ্ছে স্বামীর করা তো কোন নারী যদি স্বামীর করা বাদ দিয়ে যদি পিতা মাতারই খেদমত করে স্বামীকে বাদ দেয় তাহলে এটা অন্যায় কাজ এর কারণে তাকে জাহান হতে হবে সুতরাং যদি পিতা মাতাকে দেখার কেউ নাই থাকে তাহলে স্বামীর অনুমতি সাপেক্ষে পিতামাতাকে দেখাশোনা করতে হবে প্লাস স্বামীরও আনুগত্য করা লাগবে বজায় রাখতে হবে যেভাবেই হোক যদি চাই তারপরও সেটা সম্ভব নয় সেটা করা যাবে না আর যদি চাই যে না একেবারে পিতামাতাকে ধরে রাখবো স্বামীকে ছেড়ে দেবো তাহলে তাহলে এটা কঠিন একটা বিষয় আসমা বিন তাকর রাজিউল্লাহ তালানহা বলছেন যে রসুল সাল আলী আসসালামের সময় আমার অমুসলিম মা আমার কাছে আসলো তো আমি রসুল সাল আলী আসসালামকে জিজ্ঞাসা করলাম যে আমার মা ইসলামকে অপছন্দ করা অবস্থায় অর্থাৎ অমুসলিম অবস্থায় সম্পদের লোভে আমার কাছে এসেছে আমি তার সাথে কি কিরকম আচরণ করব। কি আচরণ আমি তাকে দেখাবো তখন আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শৈলী উম্মাক তুমি তার সাথে ভালো আচরণ করো ভালো সম্পর্ক বজায় রাখো বুখারী মুসলিমের হাদিস সহিহ বোখারি দুই হাজার ছয়শ নম্বর হাদিস এখান থেকে স্পষ্ট হয় ও মা যদি অমুসলিম হয় তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে কারণ মা পিতা মাতা দুজনেই হচ্ছে সন্তানের জান্নাতে যাওয়ার কারণ যদি পিতা মাতাকে ভালো রাখতে পারে خدمت করতে পারে তাহলে সে জান্নাতে যাবে না জান্নাতে যাবে না এজন্য একজন কন্যা একজন নারী বিবাহের পরেও পিতামাতা এবং স্বামী দুই দুই পক্ষেরই হক আদায় করবে এটাই চূড়ান্ত জি আসসালাম আলাইকুম বারাকাতুহু